প্রিয় চাঁদপুর জেলাবাসী, প্রিয় ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র সমাজ, আপনারা জানেন বৈশ্বিক মহামারীর কারণে দীর্ঘ এক বছর চার মাস যাবৎ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধ করে রেখেছে, কিন্তু আপনারা দেখেছেন সরকার শপিং মল, দোকানপাট হচ্ছে সকল জায়গায় সরকার সকল কিছু খুলে দিয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সরকার খুলে দেয়নি। আমরা প্রশাসনকে, সরকারকে জিজ্ঞাসা করতে চাই যে কেন, কোন ষড়যন্ত্রের আলোকে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন? কোন চক্রান্তকে সামনে রেখে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছেন? আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আহ্বান জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে গোটা ছাত্র সমাজকে পঙ্গু করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড, যেখানে বলা হয়েছে শিক্ষা জাতির মূল স্তম্ভ, সেখানে আজকে শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে। আজকে ছাত্ররা মোবাইলে আসক্তি হয়ে তারা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। অসংখ্য ছাত্র আজকে লেখাপড়া ছেড়ে দিয়ে কাজকর্মে লিপ্ত হয়ে গেছে। অসংখ্য ছাত্র আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ছাত্র সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আমরা ঘরে বসে থাকতে চাই না, আমরা ক্লাস করতে চাই, আমরা অটো পাস চাই না, আমরা পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা সফলতা অর্জন করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মাধ্যমে ছাত্র সমাজকে গড়ে তোলার জন্যে, সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্যে উদার্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই কর্মসূচি আপনারা উপস্থিত থেকে সফল করেছেন, এই জন্য আপনাদেরকে ইসলামী ছাত্র শিবির চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি এখানে শেষ করছি। মামা তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।